धुन सवार है जी। पहली बार है जो पहली बार है हाय ये देख चुकी हाँ आपने की स्टॉप इट मेरे दिके ताकते पड़े ना अबर हमारे दिके देख ची चौथो शॉप एके हे मेना बो हृदय हरण बीए फेल कबे जे बीए पास करबे के जाने आमी किन्तु तुम्हाके बोले दिच्छी ওই মেয়ে খুব চেষ্টা করবে এই বাড়িতে ঢোকার যা শিয়ানা মেয়ে পাঁচালি পড়ে বাড়ির সবাইকে ইমপ্রেস করতে চাইছে কিন্তু তাতে ওর লাভটা কি লাভ কেন খাবে দাবে ঘুরে বেড়াবে ভাসুদদের পয়সায় আর কি আমি বলে দিলাম আমি কিন্তু ওই মেয়েকে এই বাড়িতে অ্যালাউ করব না আমারও তাই মত আমাদের এই বাড়িতে ওকে অ্যালাউ করা ঠিক হবে না দেখ এমনিতেই আমার কাজের অবস্থা এখন ভালো যাচ্ছে না তার মধ্যে এই সংসারে যদি একটা এক্সট্রা বার্ডেন আসে তাহলে তাহলে তো মুশকিল হ্যাঁ দেখো আমি এই সংসারে এর থেকে বেশি টাকা দিতে পারব না আমাদেরও তো একই অবস্থা বাবার তো পেনশনের এই কয়েকটা টাকা বাবার পক্ষে তো খরচ বহন করা সম্ভব নয় তাহলে আর মুখে লাজ রেখে লাভ কি বলে দাও যে ওই মেয়ে যেন এই বাড়িতে না আসে একবার যখন ঢুকেছে তখন আবার নিশ্চয়ই আসবে এটা আমার ধারণা কি হলো দিদি তুমি চুপ করে আছো কেন বুঝতে পারছি না রে আমার কি বলা উচিত পেখম এবারে ছোট বউ এই কথাটা তো ঠিক ওর এই বাড়িতে থাকা উচিত এই বাড়িতে আশ্রয় পাওয়া উচিত এটাও তো ঠিক আবার তোমরা সবাই যা বলছো সেটাও ঠিক আজকের দিনে একটা সংসারে কন্ট্রিবিউট করা যে কি ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে এত ভেবে ভেবে কোনো লাভ নেই আমাদের গিয়ে বাবাকে পরিষ্কার বলা উচিত যে আমাদের পক্ষে ওদেরকে এ বাড়িতে আনা সম্ভব নয় কিন্তু তোমরা আসল কথাটাই কিন্তু এড়িয়ে যাচ্ছ কি বাবা নতুন বউকে 5000 টাকার দামের একটা শাড়ি গিফট করেছে দিদির জন্য 2900 টাকা দামের শাড়ি আর আমার জন্য 2800 টাকা দামের শাড়ি কিন্তু নতুন বউকে 5000 টাকা দামের শাড়ি ছাড় না কঙ্কনা ঠাকুমা নিজে হাতে ওকে সাজিয়েছে ঠাকুমা তো ওকে গয়নাও দিয়েছে গয়না দিয়েছে আরে আমি তো ভেবেছিলাম যে মায়ের গয়নাগুলোকে গলিয়ে দুই ভাই বউয়ের মধ্যে ভাগাভাগি করে দেবো এটা এই ঠাকুমা কোথায় রে বাবা 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 কি হয়েছে কি বাবা এটা হতে পারে কি হতে পারে তুমি ওই তুমি ওই 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 মেয়েটাকে মানে হৃদের বউকে 5000 টাকা দামি শাড়ি কিনে দিয়েছো কেন কেন মানে আমার বউকে তুমি 2800 টাকা দামি শাড়ি দিয়েছো আর ওই মেয়েটাকে হৃদের বউকে তুমি 5000 টাকা দামি শাড়ি দিলে কেন কি হলো চুপ করে আছো কেন তুমি বাবা বলো সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি না আমি কোনো কৈফিয়ত চাই না কিন্তু একটা তো নিয়ম আছে নাকি তুমি এভাবে পক্ষপাতিত্ব করলে হবে না বাবা দেখো আমরা তো আমি দাদা কেউ বানে জলে ভেসে আসেনি তাই না আমরা প্রত্যেকে এই সংসারে কিছু না কিছু কন্ট্রিবিউট করি আর হৃদে একটা পয়সাও তো দেন এইসব কথাগুলো শুনলে আমার আমার খুব খারাপ লাগে বাবা আমাদেরও কিন্তু খুব খারাপ লাগে বাবা এতদিন আমি আপনাকে
কোনো কথা বলিনি কিন্তু আজকে একটা কথা বলছি বাবা প্লিজ কিছু মনে করবেন না আপনি তো সত্যি ওকে গয়নাগুলো দিয়ে দিয়েছেন গয়নাগুলো নয় বৌমা কয়েকটা গয়না তোমার ঠাকুরমারি গয়না তোমার ঠাকুরমা ওকে দিয়েছে ঠাকুরমার গয়নার উপর কি শুধুমাত্র ছোট বউয়েরই অধিকার থাকবে আমাদের কোনো অধিকার থাকবে না বাবা বো 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 বাবা টাকার বেলা দেখি টনটনে দেন হ্যাঁ ওই যে কথা বলে না ভাগের মা গঙ্গা পায় না এই হলো অন্য সময় অন্য সময় অন্য সময় কি মানে মানে তুমি কি বলতে চাইছো শোনো আজকে আমার ব্লাড চেকআপ করার দিন ছিল ব্লাড প্রেসার চেকআপ করার দিন ছিল ইসিজি করার দিন ছিল তুই কোন ছেলে তো গিয়ে বুকিং করে আসেনি এসেছে হৃদয়ে থাকলে ঠিক বুকিং করে আসতো প্রত্যেক মাসে ঠিক দিনে গিয়ে বুকিং করে আসতো কোনোবার ভুল হয়নি আমার প্রেসার মাপা রক্ত পরীক্ষা করা ইসিজি করানো রক্তের স্যাম্পল ডাক্তারকে দিয়ে আসা রিপোর্ট নিয়ে আসা সব 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 হৃদয়ে করতো আর এখানে এতগুলো বাঁদর রুটি ভাগ করতে বসে গেছে আমার শরীরের দিকে কারো নজরই নেই দিতে চলে যাওয়ার পর মনে হয় যে ওই বউটা বউটা ঠিক বলছো কি ঠিক বলেছে ও অপদার্থ নয় তোমরা দুজন অপদার্থ বাবা কি চোখ লাগাচ্ছ আমাকে তোমাকে ঠাঠি একটা থাক বড় হয়েছি বাবা গায়ে হাত তুলো না আর তোমারও বয়স হয়েছে আমাদের তোমার প্রয়োজন বাহ চমৎকার খুব ভালো শিক্ষা পেলাম আজকে এই না হলে সন্তান এখন দেখছি আর এই গুড ফর নাথিং হৃদে ইংরেজিতে 38 পাওয়া হৃদে বিয়ে ফেল করার হৃদে ওই আমার কাছে ঠিক ছিল ঠিক ছিল তাহলে আর কি মাথায় করে নিয়ে আসুন আপনার ওই নতুন বউকে বাবা আপনি না পারলে এই বাড়িটা ওর নামে করে দিন বাবা বাড়িটা ওর নামে লিখে দিন কি হচ্ছে কি সব আমি তোকে এখনো মানিনি তাহলে এসব কথা উঠছে কেন এস এস টোমাচ টোমাচ আমি হৃদয়ের কথা বলেছি ওর বউয়ের কথা বলিনি চত সব আমি কিন্তু সিঁদুরে মেঘ দেখছি ঘর পড়া গরু এখন পরে কিন্তু ওই নতুন বউ এসে ঠিক ঝামেলা করবে এই ভাগাভাগি তাই আগে থেকে বিড়াল মেরে রাখতে হবে নারীর লড়াই প্রমাণ করবে পুরুষ শ্রেষ্ঠ না নারী শ্রেষ্ঠ
নারী এতদিন রান্না করেছিল, নারী ছিল সন্তান পালনে, নারী ছিল বাড়ির ঠাকুর ঘরে। সেই নারী আজ পাইলট, সেই নারী আজ অলিম্পিক চ্যাম্পিয়ন, সেই নারী আজ ক্রিকেটার, সেই নারী আজ ফাইটার, সেই নারী বক্সার, সেই নারী আজ জনমানব শূন্য মাঠ আজ কানায় কানায় পূর্ণ। দেখি এ তো দর্দণ্ড প্রতাপ রেফারি, দেখে মনে হচ্ছে ওই জার্সি আর প্যান্টের মধ্যে একটা কালো প্যাকাটি ঢুকে পড়েছে, প্যাকাটির কাঠি। মনে হচ্ছে ইনি আজ খেলা গন্ডুল করে দেবেন একাই। তুই কিন্তু আমার অপমান করছিস, পারবি না এরকম কথা। অপমান করবোই তো, এই ঘটক থেকে রেফারি এরকম ঘটনা আগে কখনো দেখিনি। এই একেবারে বিয়ের দালালি থেকে সোজা মাঠের খেলা খেলিতে, এ বিচিত্র সময়। বলতে বলতে রেফারির বাঁশি বেজে উঠেছে, দু দলের ক্যাপ্টেন এগিয়ে চলেছে। এক দলের ক্যাপ্টেন পাইল, যিনি একজন মেজাজি মহিলা, দুর্দান্ত মেজাজ, যার চিৎকারে বাঘে ঘুরুতে এক ঘাটে জল খায়। সাথে সাথে বীণা দেবীকেও দেখতে পাচ্ছি, উনিও প্রস্তুত ছেলেদের মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য। এদিকে ছেলেদের তরফ থেকে এগিয়ে আসছেন শ্যামাচরণ, এগিয়ে আসছেন প্রমাণ করতে যে পুরুষই শ্রেষ্ঠ। নারী না পুরুষ এই যুদ্ধ চিরকালই, যেমন ঘটি বাঙাল, যেমন ইস্ট বেঙ্গল মোহন বাগান, যেমন আর্জেন্টিনা ব্রাজিল, যেমন মেসি রোনাল্ডো, যেমন ইলিশ চিংড়ি, ঠিক তেমনি, ঠিক তেমনি হচ্ছে জয়কালী মেসবাড়ি নাকি বিনা পানি হোস্টেল। লাফাচ্ছিস কেন? মুখ দিয়ে কথা বলতে পারলে টেটে টেটে করে কথা বলে, তো কথা আটকে যায় তো, চোটটামো যদি করেছিস না। বিনা পানি হোস্টেলের বিনা রেফারির দিকে এগিয়ে গেছেন, গিয়ে কথাবার্তা বলছেন, কি বলছেন এগিয়ে গিয়ে দেখা যাক। এই আপনি রেফারিকে ইনসাল্ট করছেন? অবজেকশন, অবজেকশন! আপনি এভাবে এভাবে কথা বলতে পারেন না। বেশ করেছি, শাট আপ, ইউ শাট আপ, ইউ শাট আপ, ইউ শাট আপ, ইউ শাট আপ। শ্যামাচরণের পাশে চলে এসেছে আমাদের আলেকজান্ডার। আলেকজান্ডার আজকে ডিফেন্সে খেলছে, আলেকজান্ডারের সঙ্গে বিনা দেবীর লড়াই চলছে, লড়াই চলছে পায়েলের সঙ্গে শ্যামাচরণের, মুখোমুখি দুই পক্ষ, লড়াই শুরু হওয়ার মুখে। দেখতে পাচ্ছি কুমুদ বাবুকে, দেখতে পাচ্ছি মলয় দাকে, দেখতে পাচ্ছি, শুরু হতে চলেছে প্রচন্ড উত্তেজনাপূর্ণ খেলা, প্রচন্ড উত্তেজনাপূর্ণ লড়াই। কি হচ্ছে সচিন তো ক্রিকেটই খেলে,
Darling, bolo na. This is very bad. Ita kintu thik hocche na. Ita ekdom thik hocche na. Gobeshok uttejito. Tar shonge onnay hocche. Onnay hocche. Bolte bolte abar ki kof hoye geche. Shama Charan egiye choleche. Bol niye egiye choleche Shama Charan. Eker por ek katiye choleche. Kore dite jacchen Shama Charan. Ei kali di gulo dariye ache. Mere jenchan. Kintu na. Kali di dhore niyeche nokleshe. Ore ola utor betara. সিনেমা যাবে? হ্যাঁ যাবো।
না বলো না যাও যাও নিশ্চয় যাও কেন যাও না কেন যাও না তাহলে তাহলে ভাই কথা কথা দাও বল কথা দাও যাও 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কই করো আই সরোজ কি হচ্ছে কি ছাড়ছো কেন তুমি ওদের পায়ে লেগে চলেছে বল নিয়ে এবার গোল হবে আমি করি